রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমাদের ওখানে আজ যাওয়ার, আপনি অবশ্যই যাবেন ইফতারে। কিন্তু চাচা বুঝলাম না, হঠাৎ করে বেসছেন। আমাদের কিছুই করে না তাইলে। আসলে ওই সেটা কি ওই এই বেশ কষ্ট ধরছি হয়ে লাগিয়া যেন কেউ করতে না পারে, মুই আমার জোগাড় করছি বুঝলি। কিন্তু তোমার মতো স্পেশালি নাড়াই থাকলে মুই যত কেটারি ধরি রাখা যায় না। তাই আমার দাওয়াত দেশও যখন সমস্যা নেই, সন্ধ্যাবেলায় দেখা করতে হবে। ঠিক আছে এমনি আয়, এমনি আয়, এমনি আমাকে দিন ধরে দেখি না রে। বামুনি ভালো আছো তুমি? আমাদের কিছু দিবেন না। ওকে যাও যাও, সমস্যা নেই। তখন তুমি আমি ঠিকই করছি। আসলে নামাজ নাই নাই বললাম, রোজা নাই নাই রাখি, ইফতারি না করে কি গুনাহগার হবো? ওই ইফতারি না করে গুনাহগার হইতে পারবো না? দাও দাও মোর বাড়ি কই ইয়া। একটা সাড়ে পাঁচটা করে দিন, পাঁচটা করে দিন। ঠিক আছে দেখতেছেন না সাঁতার কাটতেছি কিছু কথা কইতে চাই বলছো, কি তোমরা একটু হুন্দা মন দিয়া বলেন চাচা, কোনো সমস্যা নেই। মোরই খাইতে হইবে, আর মুই একটু অসুস্থ হই, তাই কোনো খায় না বাবা।